আমরা যদি টাইপ ওয়ান সিভিলাইজেশন হয়ে যাই, কল্পনা করুন যদি আমরা শক্তি উৎপাদনের জন্য ভূমিকম্প এবং সুনামি নিয়ন্ত্রণ করতে পারি, অথবা সৌরজগতের প্রতিটি গ্রহকে টেরাফর্মও করতে পারি। এগুলি হলো দুটি জিনিস যা ঘটতে পারে যদি মানব সভ্যতা ভবিষ্যতে অগ্রসর হয়। তো স্বাগতম আপনাকে পৃথিবী বাংলার আরেকটি নতুন ভিডিওতে। সুতরাং মানুষ কিভাবে এই পয়েন্ট পেতে পারে আর কি অগ্রগতি হবে, এবং আমাদের কি ভাবায় যে আমরা এতদূর এগিয়ে যাব, কার্ডেশেভ স্কেল হিসেবে পরিচিত বিশ্বব্যাপী সভ্যতাগুলিকে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, এটি কোনো সভ্যতার পক্ষে উপলব্ধ সমস্ত শক্তি ব্যবহার করার ক্ষমতা পরিমাপ করছে এবং 1 থেকে 3 পর্যন্ত মাপা হয়। বর্তমানে মানবতা এমনকি টাইপ 1 সভ্যতায় পৌঁছায় না। এর কারণ মানুষ পৃথিবীতে সমস্ত ধরনের শক্তি ব্যবহার করে না। আমরা কাঠ, কয়লা এবং তেল ব্যবহার করি, তবে আরও অনেক কিছু রয়েছে। সুতরাং মানবতা যদি এই ধরনের সভ্যতায় বিকশিত হয়, তবে কী পরিবর্তন হবে? টাইপ 1 সভ্যতা হওয়ার অর্থ পৃথিবীর সমস্ত শক্তির উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এর অর্থ হলো আমরা জীবাশ্ম জ্বালানিগুলিকে বিদায় জানাবো, যেহেতু তারা সীমিত এবং অস্থির। পরিবর্তে আমরা আমাদের শক্তির প্রয়োজনের জন্য বায়ু, সূর্যালোক এবং জল ব্যবহার করতে পারি, এবং যেহেতু এই শক্তিটি এত অ্যাক্সেসযোগ্য, তাই আপনার পাওয়ার বিলের জন্য আপনাকে আর অর্থ প্রদানের প্রয়োজন হতে পারে না। টাইপ 1 সভ্যতায় আমরা ধারাবাহিকভাবে শক্তি ব্যবহার করব, এটি অক্সিজেনের মতো প্রয়োজনীয়। আমরা আমাদের সুবিধার্থে প্রাকৃতিক দুর্যোগ ব্যবহার শুরু করব। সুনামিকে শক্তি উৎপাদন করতে ব্যবহার করা যেতে পারে, এবং ভূমিকম্পের সম্ভাবনা পৃথিবীর বিভিন্ন অংশকে ব্যবহার করতে পারে। আমাদের গ্রহের শক্তির উৎসগুলিতে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকার সাথে সাথে আমরা আবহাওয়াও নিয়ন্ত্রণ করতে পারি। পৃথিবীর কোনো অঞ্চল যদি খরা দ্বারা আক্রান্ত হয়, তবে আমরা এটির উপর রেন ক্লাউডগুলি ছড়িয়ে দিতে এবং এটিকে পুনরুত্থিত করতে পারি। মানবতাও বিশ্ব উষ্ণায়নের বিদায় জানাতে পারি, কারণ আমরা বায়ুমণ্ডলটিকে কার্বন নিরপেক্ষ ফিরিয়ে আনতে এবং আমাদের গ্রহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনাও হ্রাস পাবে, কারণ আমরা কখন এবং কোথায় ঘটতে পারে তা অনুমান করতে সক্ষম হব। এবং কেবল এটিই নয়, আমরা পৃথিবীতে এমন জায়গাগুলিতে বাস করতে সক্ষম হব যা আমরা এর আগে কখনো স্বপ্নেও ভাবিনি। পানির মধ্যে, সেই সাথে জলবায়ু যা আমাদের মানুষের পক্ষে অনুপযুক্ত ছিল। হ্যাঁ, টাইপ 1 সভ্যতায় বসবাস করা দুর্দান্ত হবে, তবে জিনিসগুলি নিখুঁত হওয়ার কারণে আমরা কিছুটা বিরক্ত হতে পারি। সুতরাং আমরা যদি মানবতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে টাইপ 2 সভ্যতা বা এমনকি টাইপ 3 এ পরিণত করি, টাইপ 2 সভ্যতার অর্থ আমরা সূর্যের শক্তিকে কাজে লাগাতে পারি, এবং এটি কেবল পৃথিবীতেই নয়, আমাদের সৌরজগৎ, যাই হোক, আমরা খুশি হতে পারি। আমরা এর শক্তিটি মঙ্গল গ্রহে ভ্রমণ করতে এবং টেরাফর্ম করতে পারি। এমনকি নেপচুনের মতো একটি গ্রহ টাইপ 3 সভ্যতা হয়ে উঠলে আমাদের গ্যালাক্সির সমস্ত শক্তি ব্যবহারের অনুমতি দেয়। এবং যেহেতু কার্ডেশেভ স্কেল 1960-এর দশকে উদ্ভাবিত হয়েছিল, বিজ্ঞানীরা সম্ভাব্য চতুর্থ এবং পঞ্চম ধরনের সভ্যতা নিয়ে এসেছেন। জিনিসগুলি এখানে কিছু জটিল হয়ে ওঠে। বিজ্ঞানীরা এগুলি পুরোপুরি সংজ্ঞায়িত করতে প্রস্তুত নন, কারণ তারা পদার্থবিজ্ঞানের আমাদের বর্তমান বোঝার অতীত। তবে এটি নিরাপদেই বলা যায় যে এই সভ্যতার যে কোনো একটিতে পরিণত হওয়ার অর্থ আমরা পুরো মহাবিশ্বের শক্তি বৃদ্ধি করতে এবং সহজে এটিকে অতিক্রম করতে সক্ষম হতে পারি। এবং টাইপ 5 সভ্যতার অর্থ হলো আমরা সকলেই অনেক উচ্চমানের কাজ করতে পারবো। আমরা যে কোনো উপায়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারি। প্লিজ, আমরা এই সভ্যতায় কখন বিকশিত হতে পারি তা বলার অপেক্ষা রাখে না। তবে বিশেষজ্ঞরা সাধারণত সম্মত হন যে মানবিকতা আগামী 100 বছর বা তারও মধ্যে টাইপ 1 পৌঁছাতে সক্ষম হবে। তবে এটি কেবল ধরে নেওয়া হয় যে মানবতা প্রথম স্থানে দীর্ঘায়িত হয়। বিশ্ব উষ্ণায়নের ক্রম দিন দিন আরও খারাপ হচ্ছে, এবং মানবতা এটিকে দ্রুত থামানোর জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না। তখন কি ঘটতে পারে তা বলার অপেক্ষা রাখে না। টাইপ 1 সভ্যতায় পরিণত হতে আমাদের সময় মতো ফিরে যেতে হবে। সুতরাং ভালো লাগলে লাইক করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।